শুক্রবার পঞ্জিকা খুলে তিথি নক্ষত্র দেখে পুজো দিয়ে মহেন্দ্র খনি বিধায়কদের জন্য নতুন আবাস প্রবেশের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মহাকরণ বিধানসভা ভবন এবং রাজভবন চত্বরে এবার স্থায়ীভাবে মাথা তুলে দাঁড়ালো এমএলএ হোস্টেল বা বিধায়ক ভবন। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং ত্রিপুরা মথা দলের অন্যান্য বিধায়কগণ এবং শাসক দলের বিধায়কগণ সহ মন্ত্রীগণ এই গৃহপ্রবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ও উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। মুখ্যমন্ত্রী জানান, মোট 51 কোটি টাকা ব্যয়ে এই বাড়িটি গড়ে তোলা হয়েছে। এতে বিধায়কদের থাকার জন্য 45টি ঘর রয়েছে এবং সবগুলো আধুনিক মানের। আগামী দিন এখানে একটা পরিবেশ গড়ে উঠবে। বিরোধী দলে যারা থাকবে ওখানে গিয়ে অ্যাসেম্বলির মধ্যে যে যার কথা বলবে, কিন্তু তার বাইরেও কিন্তু একটা জগৎ আছে। আমরা যদি একসাথে থাকি, কারণ একটা বন্ধুত্ব যে ভাব সেটা কিন্তু একসাথে থাকলে মানে রাজনীতির বাইরেও কিন্তু এই জিনিসটা হবে, যেটা আমি বললাম আগে, 1 নম্বর হোস্টেলে তারা থাকবে, 1-2 নম্বর হোস্টেলে এবং অন্যরা থাকবে, এটা না হয়ে একই হোস্টেলে থাকলে আবার সুন্দরভাবে আমরা যখন এখানে বসব তখন ভাতৃত্ব বোধটা কিন্তু জেগে উঠবে। আমি আশা করি যে এই যে ভবন বা আবাসিক যাই নাম দেই তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আমাদের মধ্যে ভাতৃত্ব বোধ আরও জাগবে এবং আমরাও মাঝে মাঝে আসবো সবাই মিলে। এখানে টোটাল 45 এখানে অ্যাপার্টমেন্ট করা হয়েছে, 45টা, যারা মিনিস্টাররা আছেন 12টা বাদ দিয়ে, এবং আমাদের যারা বিরোধী দল নেতা আছেন ওনাকে বাদ দিয়ে, চিফ হুইপকে বাদ দিয়ে বাকি এখানে 45-এর মতো এখানে স্পিকার, ডেপুটি স্পিকার ওনাদেরকেও বাদ রাখা হয়েছে, নিশ্চয়ই রাখা হয়েছে, তো সেইভাবেই 45-এর ব্যবস্থা এখানে করা হয়েছে। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বাড়িটির নির্মাণ শৈলীর উচ্চ প্রশংসা করেছেন। তিনি বলেন, খোঁজ নিয়ে দেখেছি ভারতবর্ষের আর কোথাও বিধায়কদের জন্য এমন আবাস নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এমএলএ হোস্টেল এবং মন্ত্রীদেরও, আই ডোন্ট থিঙ্ক মন্ত্রীদের এই ধরনের সুবিধা হয়েছে। আফটার আই বিকেম লিডার অব অপোজিশন আমি একটা কোয়ার্টার দেখেছি, এই কোয়ার্টারে একেবারে মাউস অ্যান্ড র্যাটস আর দেয়ার। আই হ্যাভ রিকোয়েস্টেড দ্যাট এটাকে রিনোভেশন করতে হবে, তো মাননীয় মন্ত্রী মহোদয়গণকেও এই ধরনের সুযোগ দেওয়া উচিত। দে অলসো শুড গেট ওয়ান অফ দি ফাইনেস্ট কোয়ার্টার ইন দি কান্ট্রি, তখন আমাদের প্রগতি আরও মানুষের কাছে দেখা যাবে। সে যাই হোক, আজকের এই মহতী অনুষ্ঠানে এত সব কথা বলার সময়ও নেই, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, মাননীয় অধ্যক্ষ মহোদয় বলবেন, তবে আই এম ভেরি হ্যাপি অ্যান্ড লেট আস হোপ দ্যাট ফর মিনিস্টার্স অলসো, লিডার অফ অপোজিশন এবং যারা অন্যান্য অফিসাররা আছেন তাদের জন্য এই সুযোগ তৈরি হবে বলে আশা রেখেই আমি আমার কয়েকটি কথা এখানে শেষ করছি, যত্ন করবেন। শ্রেষ্ঠ ত্রিপুরার সঙ্গে যুক্ত হলো আরও একটি নতুন বালক। জনপ্রতিনিধিদের জন্য তো শীতরাপ নিয়ন্ত্রিত শুকনির ব্যবস্থা হলো, কিন্তু সাধারণ জনগণের যাদের ঘরের ছাউনি সামান্য শিলাবৃষ্টিতেই শতচ্ছিন্ন হয়ে যায় তাদের কি হবে? জনপ্রতিনিধিগণ নিশ্চয়ই ঠান্ডা করে শুয়ে বসে, যার কারণে রামের মা তাদের কথা বলবেন না। ব্যুরো রিপোর্ট, টাইমস রিপোর্ট।